তো বন্ধুরা দেখেন, এই যে তোমাদের পোলট্রি রান্না, এই যে দেখুন, পেঁয়াজ, আলু, তেল, দিয়ে দিলাম, এই মশলাটা দিয়ে দিলাম, নাড়াচাড়া করলাম, নাড়াচাড়া করছি, নাড়াচাড়া করবে। এই যে দেখতে পাচ্ছেন বন্ধুরা, পেঁয়াজ, একটু নাড়াচাড়া করতে হবে, না হলে সম্পূর্ণ পেঁয়াজগুলো ভাজা যাবে না। সম্পূর্ণভাবে গোটা পেঁয়াজগুলো একটু নাড়াচাড়া করছি, একটু নাড়াচাড়া করবেন। নাড়াচাড়া করার পর একটু ফাঁকা রাখবেন, পেঁয়াজগুলো ভাজা যায়। আবার নাড়াচাড়া করছি, নাড়াচাড়া করার পর একটু ওয়েট করুন। এই যে হলদি দেখতে পাচ্ছেন, হলদি এটা হাফ চামচ দিলাম। 500 মাংস বা হাফ কিলো নাড়াচাড়া করছি, কতটা কালার হলো দেখছি। কালার যদি এখন হলদিটা দেন তাহলে হলদিটা একটু ভাজা যাবে, পরে আবার হলদি একটা সেন বাড়ায়, সেই সেনটা বাড়াবে না, সেজন্য আগে দিচ্ছি। তখন নাড়াচাড়া করছি, দেখছি কীরকম মাংসটা কালার হলো। এই যে পোলট্রির মাংস দিয়ে দিলাম, দেখতে পাচ্ছেন পোলট্রির মাংস দেওয়ার পর একটু নাড়াচাড়া করতে হবে, নাহলে আবার নাড়াচাড়া করবেন, নাহলে আবার কড়াইয়ের উপরই লেগে থাকতে পারে, সেই জন্য নাড়াচাড়া করছি। এই দিচ্ছি লঙ্কা, লঙ্কার গুঁড়া। যদি এই লঙ্কার গুঁড়াটা মাংসতে ব্যবহার করেন তাহলে ঝালটা খুব কম হবে, মাংসর রং খুব তাজা হবে, দেখতে পারবেন লাল হয়ে যাবে মাংসর রং, দেখতে মনে হচ্ছে খুব স্বাদ হবে, সেই জন্য আবার কালার হয়, সেই জন্য লঙ্কার গুঁড়া করে দেবেন। তারপরে নাড়াচাড়া করবেন, নাড়াচাড়া করুন যেন মাংসটা লেগে না থাকে কড়াইয়ের উপরে। জাল কিন্তু খুব বেশি দেবেন না, একটু হালকা দেবেন। এই যে দিচ্ছি রসুন, রসুন আমরা রসুন দিলে খুব সুস্বাদু হয়, সেই জন্য দিচ্ছি আমরা। তো রসুনটা দেওয়ার পর নাড়াচাড়া করতে হবে, নাহলে আবার পরের মধ্যে লেগে থাকতে পারে, সেই জন্য একটু নাড়াচাড়া করছি। এই যে দেখতে পাচ্ছেন বন্ধুরা, আপনারা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখুন, তাহলে সম্পূর্ণভাবে বুঝতে পারবেন। এই যে হলদি একটু কম মনে হচ্ছে, সেই জন্য দিলাম আমার হলদি। মাংসতে মনে কম হচ্ছে হলদি, সেই জন্য আবার দিলাম হলদি। আর অল্প 25% দিলাম। এই যে এটা পেঁয়াজের গুঁড়ো, পেঁয়াজটা গুঁড়ো করে দিচ্ছি, তাহলে আপনার যে মাংসর ঝোল খুব গাঢ় হবে, খেতে খুব ভালো লাগবে। তো দেওয়ার পর নাড়াচাড়া করবেন, কড়াইয়ের মধ্যে নাড়াচাড়া করবেন, নাড়াচাড়া করতে থাকবেন। দেখুন আবার একটু তেল মনে কম হচ্ছে, মাংসটা ভাজার জন্য তেল দেবেন, পরে আর তেল দিতে লাগবে না, কারণ পরে তেল দিলে মাংসটা খাবার খুব ভালো লাগবে না, কারণ তেলের একটা সেন বাড়ায়, সেই সেনটা খুব খেতে ভালো লাগবে না, সেই জন্য আগে দিবেন। যখন মাংসটা কষবেন সব তখনই তেলটা দিবেন, আর নাড়াচাড়া করবেন, তাহলে দেখবেন কোনোভাবেই খেতে
খুব ভালোভাবে, কোনো স্যান বাড়াবে না কোনোভাবে, কোনো যে কোনো রসুন পেঁয়াজ যে কোনো মশলার স্যান বাড়াবে না, খেতে খুব ভালো লাগবে। আবার লঙ্কা কম মনে হচ্ছে, সেই জন্য লঙ্কা দিলাম আবার, কারণ ঝালটা খুব কম, লঙ্কার গুঁড়া দিলে কোনো অসুবিধা হবে না খুব একটা। তবে পরিবার মতো দিতে হবে, সব কিছু না দিলে আবার স্বাদ হবে না। তো আবার নাড়াচাড়া করবেন, নাড়াচাড়া করতে থাকবেন, নাহলে আবার ভালো লাগবে না, ভালো লাগবে না বা খুব খেতে ভালো লাগবে না যদি করার মধ্যে লেগে থাকে। এইভাবে নাড়াচাড়া করবেন, যদি নাড়াচাড়া না করেন তাহলে মাংসটি লেগে থাকতে পারে করার মধ্যে। তো নাড়াচাড়া করতে থাকবেন, সব কিছু দেওয়ার ভাজার সময় সব কিছু দেবেন। এই যে একটু জালটা খুব হালকাভাবে জাল দেবেন যেন মাংসটা পোড়ানো যায়, পোড়া গেলে স্বাদ লাগবে না, ভালো লাগবে না খেতে। ওয়েট করবেন একটু, নাড়াচাড়া করতে থাকবেন। তো এই যে দেখতে পাচ্ছেন দিচ্ছে আলু, এটা যেহেতু আমি মাংস আমার অল্প 500 মাংস, 5 কিলো লোক আছি, সেই জন্য একটু মাংস কম মনে হচ্ছে, সেই জন্য দিলাম একটু আলুটা ভেজে তারপরে দিচ্ছি মাংসতে। তবে মাংসতে যদি আলু দেন তাহলে আলুটা আগেই ভেজে নেবেন। এই যে দিচ্ছি জল, দেখতে পাচ্ছেন বন্ধুরা তোমাদের সামনে দিচ্ছি জল, জল কীভাবে কী পরিমাণে জল দেবেন তা তোমরা দেখে নেন। জল দেওয়ার পর দেখবেন কতটা জল হলো, দেওয়ার পর দেখবেন, দেখতে পাচ্ছেন বন্ধুরা কীরকম মাংসের কালার হয়েছে বা রং হয়েছে দেখুন, তা তোমরা দেখে বুঝতে পারছেন ভিডিওটিতে, সম্পূর্ণভাবে ভিডিওটি দেখবেন বা এইভাবে রান্না করবেন তাহলে খুব সুস্বাদুভাবে স্বাদ করবে বা যে সমস্ত মানুষ খাবে স্বাদই বলবি। দেখবেন দেওয়ার পর যদি মনে হয় আপনার জল একটু কম হলো তো জল দিয়ে দেবেন, যাতে মাংসটা সম্পূর্ণভাবে সিদ্ধ হয়, যদি খাওয়ার কোনো অসুবিধা না হয়। সেই জন্য আরেকটু আমি জল দিলাম যাতে খাওয়ার কোনো যেন সুস্বাদুভাবে মানুষজন খেতে পারে। দেখবেন নাড়াচাড়া একদম দেখতে পাচ্ছেন, নাড়াচাড়া করার পর আমি এখন মাংসটা যে কোনো বাসন দিয়ে বা থালি দিয়ে ঢাকা রাখবেন। এই যে ঢাকাটা দিয়ে দিলাম আমি, যাতে মাংসটা সম্পূর্ণভাবে সিদ্ধ হয় বা কোনোভাবেই যেন তার তেলের কোনো স্যান না বাড়া হয়, সেই জন্য আমি মাংসটা ঢাকিয়ে রাখলাম যাতে কোনো অসুবিধা না হয়। তো কিছুক্ষণ পরেই বা 5-10 মিনিট রাখবেন বা জলের পরিমাণ হিসেবে আপনি ঢাকিয়ে রাখবেন মাংসটা, তারপর দেখবেন একটু, তারপর দেওয়ার পর মানে একটু নাড়াচাড়া করবেন। যদি নাড়াচাড়া না করেন তাহলে মাংসটা পরের মধ্যে লেগে থাকতে পারে, তো সেই জন্য একটু নাড়াচাড়া করবেন। নাড়াচাড়া করার পর আবার দেখবেন মাংসটা কী পরিমাণে রইল। আমি এখন লবণটা কিন্তু পরে দেবেন, লবণটা যদি আগে দেন তাহলে মাংসটা হয়তো আপনার লবণটা কড়া হতে পারে, সেই জন্য আমি পরে দিলাম। আপনার যেটা সুবিধা সেই সুবিধা মতো আপনি কাজ করবেন বা সামনেও দিতে পারেন, কোনো অসুবিধা নাই, কিন্তু আমি পরে দিলাম কারণ যে পরিমাণে লাগবে পরে তাহলে সেই পরিমাণে দিয়ে দিচ্ছি, তাহলে লবণটা ঠিক পরিমাণে হবে, সেই জন্য আমি করে দিলাম লবণটা। তো একটু নাড়াচাড়া করতে থাকবেন, লবণটা যেন ভালোভাবে মিক্স হয় বা সম্পূর্ণভাবে যেন গলে যায়, সেই জন্য নাড়াচাড়া করবেন। নাড়াচাড়া করার পর একটু সিদ্ধ করবেন মাংসটা, জলটা একটু শুকিয়ে রাখবেন কারণ খুব পাতলা জল হলে স্বাদ লাগবে না, একটু জলটা যেন গাঢ়া হয় সেই জন্য একটু জলটা একটু শুকিয়ে নেবেন।
ঝোলটা একটু গাঢ় করবে, তাহলে খেতে খুব সুস্বাদু লাগবে বা ভালো লাগবে। তো দেখুন আপনারা আপনাদের লাইফে দেখতে পাচ্ছেন মাংসর রঙ কিন্তু এখন নেই আর, কারণ এই যে থালি দিয়ে ঢাকিয়ে রাখছিলাম সেই জন্য কিন্তু কালারটা হয়নি। তো আবার মাংসটা যখন সম্পূর্ণভাবে ঠান্ডা হয়ে যাবে তখন আবার যে রং দেখছেন প্রথমে জল দিয়ে দিলাম সেভাবে রংটা রং হয়ে যাবে মাংসর রং। দেখুন মাংসটা পার্শ্ব মাংস, দেখুন রংটা কেবল হচ্ছে কিন্তু এখনও হয়নি সম্পূর্ণভাবে, মাংসটা ঠান্ডা হয়নি বলেই কালারটা হয়নি। দেখুন যদি বিশ্বাস না হয় দেখুন, তো আবার হচ্ছে মাংসের মধ্যে দেখুন। তো এই যে অন্য পাত্রে রাখছি মাংসটা দেখুন, তো আবার আছে। তো কিছুক্ষণ পর মোটামুটি এক ঘন্টা পর আবার মাংসের খুব কালার খুব সুন্দর হবে। যদি না বিশ্বাস হয় তাহলে আপনারা যেভাবে রান্না করলাম সেভাবে রান্না করবেন, যদি কোনো অসুবিধা হয় তাহলে কমেন্ট করে বলবেন, আপনাদের সেই প্রশ্নের উত্তর দেওয়ার চেষ্টা করব। যদি না রং হয় তাহলে বলবেন কি সমস্যা। তো বন্ধুরা আজকের ছিল এই ভিডিওটি, যদি আমার চ্যানেলটিতে প্রথম ভিজিট করে থাকেন তাহলে সাবস্ক্রাইব করে